ফ্যান্টাসি কিংডম বাংলাদেশের মানুষের কাছে প্রথম অ্যামিউজমেন্ট পার্ক হিসেবে বেশ সুপরিচিত হয়েছিল। এটি 2002 সালে তৈরি হয়েছিল, কিন্তু বাংলাদেশে এখন অনেকগুলো অ্যামিউজিং পার্ক আছে, তার মধ্যে এটি। চলুন আজকে ঘুরে আসি ফ্যান্টাসি কিংডম থেকে। ফ্যান্টাসি কিংডম এটি 2002 সালে কনকর্ড গ্রুপের একটি থিম পার্ক, এন্টারটেনমেন্ট পার্ক, যেখানে ওয়াটার বাংলাদেশের প্রথম ধারণা হিসেবে এগুলো বেশ জনপ্রিয় হয়েছিল। প্রায় আজকে 20 বছর আগে এটা শুরু করেছিল। আমরা কিছুদিন আগে করোনার আগে একবার গিয়েছিলাম পুরো পরিবার সহ, যখন আমাদের পরিবারের ছোট মানুষ বলতে শুধু একজনে ছিল, নুবা। এই সেই নুবা, ওর খুব পানি পছন্দ। তাই সাথে মামা মামি এসেছে এবং ছোট প্রমি, তখন কি ছোট ছিল, বেশ কয়েক বছর আগের ভিডিও এটি। পানি পেলে নুবা দেখুন কি অবস্থা, পানি খুবই পছন্দ ছিল নুবার। চলুন আপনাদেরকেও নিয়ে যাই, সারাদিন সেখানে মজা করব। ফ্যান্টাসি কিংডমে আপনারা এখন খুব সহজে যেতে পারেন, আশুলিয়ায় যেতে পারেন, টিকিটগুলো আগে কেটে নিতে পারেন। ফ্যান্টাসি কিংডমে ঢোকার জন্য এখন শুধু এন্ট্রি ফি 500 টাকা, আর অ্যামিউজমেন্ট পার্ক ওয়াটার কিংডম থেকে শুরু করে অন্যান্য রাইডগুলোর জন্য আলাদা আলাদা ফি আছে। 10টি রাইড সহ 950 টাকা, এবং শুধু ওয়াটারের জন্য আলাদা করে টাকা প্রয়োজন আছে। এছাড়া ফ্যামিলি প্যাক এবং রাতে স্টে করার ব্যবস্থাও আছে, আপনারা নিজেদের পছন্দ মতো প্যাক নিতে পারেন। চলুন এখন আমরা যাই নুবার সেই পছন্দের কৃত্রিম ঢেউয়ের দিকে। We'll be right back.
আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্তই বাই বাই।